আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কালকে মোবাইলে দেখলাম মামুনুল হক হুজুরের একটা ভিডিও, যে ভিডিওতে তিনি তার স্ত্রীকে নিয়ে একটা রিসোর্টে গেছেন। তো সেখানে আমার প্রশ্ন হলো যে অধিকাংশ সাংবাদিকরা সেখানে তাকে চিল্লাফাল্লা করে তার কাবিননামা দেখতে চাচ্ছে, এই আপনাকে এই অধিকার কে দিছে? আপনি যে কাবিননামা দেখবেন, আপনাকে এই অধিকার কি রাষ্ট্র দিছে? হ্যাঁ, কোনো সাংবাদিকের যদি জানা থাকে এই ধরনের আইনসঙ্গত বিষয়, আমি তো পুলিশের চাকরি করি, আমার এটা জানা নাই, কিন্তু ভণ্ডামির একটা সীমা আছে। তারা যদি যায়, সে যদি তার স্ত্রী ব্যতীত অন্য কাউকে নিয়ে যাইতো, হ্যাঁ, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়তো, আপনারা পুলিশকে খবর দিতেন। তাকে মিডিয়ার মাধ্যমে, সে একটা আলেম মানুষ, তাকে একটা ষড়যন্ত্রমূলকভাবে এদের হেনস্থ করার চেষ্টা করা হচ্ছে, কারণটা কি? আর মামুনুল হক এত বড় একটা দায়িত্বে আছে, হ্যাঁ, তার মানে এই নয় আমি হেফাজতে ইসলাম করি। ওনার মতন একজন আলেম যদি এই কাজ করে, হ্যাঁ, বাংলাদেশ আইনে যাই থাকুক না কেন, হ্যাঁ, আমি মুসলমান হিসেবে ওনাকে পাথর মেরে মেরে ফেলতাম। হ্যাঁ, উনি নিজেই তো এই মশলাগুলো দিবে আমাদেরকে, ওনার কাছ থেকে তো আমরা শুনব যে বেবিচারিণীকে পাথর মেরে মেরে ফেলা হোক। তা ওনার মতন একজন আলেম এই ধরনের কাজ করবে, ওনার বুকে সাহস জোগাবে, এটা আমি বিশ্বাস করি না। আর যেহেতু ওনার স্ত্রী, এই বিষয়ে ইসলাম কোনো বাধা নিষেধ দেয়নি, ওনার স্ত্রীকে নিয়ে গেছে আর আপনি ভিডিও টিডিও করে দিয়া ওনারে বেবিচারিণী বানাচ্ছেন, এলে ভণ্ডামি বাদ দেন। বাংলাদেশের যে মিডিয়াগুলো আছেন, আপনারা অধিকাংশই বদমাস, যারা গতকালকে ওখানে গেছেন তার অধিকাংশই বদমাস, কারণ মিডিয়া সম্পর্কে আমি ভালো ধারণা আছে। হ্যাঁ, আপনারা ওই যে বিভিন্ন সময় অপকর্ম করেন আর বিভিন্ন জায়গা থেকে মাল খান, মাল খান, বিভিন্ন জায়গায় মাল খান, আর যেখানে মাল পান না সেখানে প্রকাশ করেন, আর যেখানে মাল পান আর সেটা হচ্ছে চুপ করে রেখে দেন। আপনারা সারাদিন কোনো তো বেতন বেতন টেতন নাই, এই এগুলো দেশের মধ্যে এগুলো করে খান, দেশের মধ্যে আপনার তো কোনো বেতন নেই, বেতন কোথা থেকে আসে? বদমাইশেরা কোথাকার, ভণ্ডরা, কর্মসংস্থান নেই, কোনো কিছু নেই, সারাদিন টোটো করে ঘুরে বেড়ে এখন আলেমদের পিছনে লাগছো না? দেশে আরও তো কতজন কত কিছু করতেছে এগুলো বলো না কেন, কারণ কি? কতজনে কি করছে সবার কাবিন নামে দেখো বেটা। ভণ্ডরা, একজন আলেমকে পচানোর জন্য চেষ্টা করতেছ, এটা আলেমকে পচানোর জন্য চেষ্টা করতেছ। হ্যাঁ, আর মামুনুল হক যদি অপরাধী হয় এই বিষয়ে, তাকে পাথর মেরে মেরে ফেলা হবে, তাকে পাথর মেরে মেরে ফেলা হবে, পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হবে। ও কোথায় নেতৃত্ব দিচ্ছে ওকে বুঝতে হবে, ও কোথায় কথা বলতে আছে ওকে বুঝতে হবে। অনেক মানুষের ভালোবাসার পাত্র সে, তার পক্ষে এই ধরনের একটা অপরাধ করা, তাকে বা এরকম অপরাধ করা, তাকে পাথর মেরে মেরে ফেলা হবে। বাংলাদেশ রাষ্ট্রে কি, আমরা মুসলমান, বাংলাদেশ রাষ্ট্রীয় আইনে ধর্ষণ ব্যবচারে কি শাস্তি থাকলো ওটা বড় বিষয় নয়, সে মুসলমান হিসেবে কথা বলতেছে, কারণ বাংলাদেশ তো মুসলমান রাষ্ট্র নয়, এখানে বিভিন্ন ধর্মের লোকজন আমরা বসবাস করি। আর এই বাংলাদেশে অনেক নাস্তিকরা বিসমিল্লাহির রহমানির রহিম তুলে দিবে, এ তাদের বিরুদ্ধে কথা বলেন না কেন? ও কোন কুত্তার বাচ্চা এটা কথা বলে? কোন যারো সন্তান সে? বিসমিল্লাহির রহমানির রহিম সংসদ থেকে তুলে দিবে, সংসদের আর সদস্যরা চুপ করে বসে থাকে, সংসদের আর সদস্যরা চুপ করে বসে থাকে, পুলিশ বাহিনী চুপ করে থাকে, আমাদের সিনিয়র অফিসাররা চুপ করে থাকে, তাদের ভিতরে তো আল্লাহর কালাম নাই, তাদের ভিতরে কি আল্লাহর কালাম নাই? বিসমিল্লাহির রহমানির রহিম তুলে দিবে, তাদের ভিতরে আল্লাহর কালাম থাকলে সবাই সবার পক্ষ থেকে কথা বলতো, আর্মির পক্ষ থেকে কথা বলতো, আমার ধর্ম আমি যাই হই না কেন, আমার ধর্ম ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম তুলে উঠে দিবে, কেউ কথা বলে না, কোনো সাংবাদিক কথা বলে না, কারণটা কি? কারণটা কি? এই কারণটা কি? আশা কিন্তু হাক্কু ফাহু আশায় তানুর আকরাজ, এ আমাদের মুখ বন্ধ, আমরা অনেক সময় কথা বলি না। তার মানে এই নয় ইসলাম নিয়ে কথা বললে আমরা কথা বলবো না, তার মানে এই নয় ইসলাম নিয়ে কথা বললে আমরা কথা বলবো না।
ইসলাম নিয়ে কথা বললে, কোরআন নিয়ে কথা বললে, আর কোন আলেম যদি এই ধরনের অপরাধে জড়িত হয় ওই আলেমকে পাথর মেরে মেরে ফেলা হোক। ওই আলেমকে যদি করে মামুন হোক কেন, চরমুনার পীর যদি এটা করে, আধারিও যদি করে, তারা যদি এই কাজ করে ইসলামের নেতৃত্ব দিতে আসে, পাথর মেরে তাদেরকে মেরে ফেলা হবে। কারণ তাদের মুখ থেকেই তো আমরা এগুলো শুনবো। আর যদি মামুন হক ভালো হয়ে থাকে, আমরা তারা সাধারণ জনগণ আছি, মিডিয়ারা তাকে কলঙ্কিত করার চেষ্টা করছে, কলঙ্কিত মানুষকে করা যায় না, ছবি প্রচার করে মানুষকে কলঙ্কিত করা যায় না। তো প্রিয় দেশবাসী, আমরা সবসময় আলেম ওলামাদের সাথে থাকব। আল ওলামায় ওয়ারিস আম্বিয়া, আলেম ওলামাগণ আল্লাহ রসুলের ওয়ারিস। মানুষ মাত্রই ভুল ত্রুটি হতেই পারে, তার মানে এত বড় বড় ভুল হইতে পারে না একজন আলেমের। মানুষ মাত্রই কুল্লুবনি আদম খাতা, প্রত্যেক আদম সন্তান পাপি। এই সেনাপ্রধান, আমাদের পুলিশ প্রধান, কেউ বলতে পারবে না আমি পাপ ছাড়া আছি। পাপ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই, দোষ ত্রুটি হতেই পারে। এক্ষেত্রে আমি প্রিয় দেশবাসী সবাইকে আহ্বান করব, হ্যাঁ, আলেমদেরকে আমরা অনুসরণ করি, এবং আমাদের সিনিয়র স্যাররাও আলেমদের পক্ষে অবশ্যই থাকবো আমরা। কারণ এই আলেমরা আমাদেরকে, এই আলেমরা আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে কিভাবে চলতে হবে সেই বিষয়ে শিখায়। আসসালামু আলাইকুম।